একটা সুন্দর হায়ার এডুকেশন ডেস্টিনেশনে আমরা কি দেখতে চাই? পড়ালেখার সুন্দর একটা পরিবেশ, পড়ার পাশাপাশি পার্ট টাইম কাজের কিছু সুবিধা, যাতে করে আমাদের বড় ফিসের বোঝাটা একা একা টানতে না হয়, একটু ফেভারেবল ওয়েদার, খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা না, একটা মাল্টিন্যাশনাল একটা এনভায়রনমেন্ট যেখানে সুন্দরভাবে আমরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে সহবস্থান করতে পারি। আবার আমরা যারা পড়ালেখার পরে পরে কোনো একটা দেশে থেকে যেতে চাই, তারা কি চাই? ইজি মাইগ্রেশন কন্ডিশন, যাতে করে আমরা সেই দেশে থেকে যেতে পারি। একটা ওয়েলকামিং একটা কালচার, যেখানে অনেক কাজ কামের সুবিধা থাকবে, সুন্দর সুন্দর ঘোরার জায়গা থাকবে। সবগুলো যদি আমরা একটা দেশে পাই, তাহলে কতই না ভালো হয়, তাই না? ইয়েস, টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা নিউজিল্যান্ড নিয়ে কথা বলতে যাচ্ছি। সো হায়ার এডুকেশন ডেস্টিনেশন নিয়ে আমার একটা ভিডিও সিরিজ আছে, সেই সিরিজের কিছু ভিডিওর মধ্যে আজকে আমরা নিউজিল্যান্ড নিয়ে কথা বলবো। সো নিউজিল্যান্ড আসলে পড়ালেখার ডেস্টিনেশন হিসেবে কেমন, সেটা আমরা রিভিউ করব। নিউজিল্যান্ডে কোন কোন ধরনের কোর্স পড়া ভালো হয়, সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। প্রথমে একটু নিউজিল্যান্ড নিয়ে কথা বলা যাক, যে নিউজিল্যান্ড হায়ার এডুকেশনের জন্য আসলে কেন এত ভালো ডেস্টিনেশন। পৃথিবীর যে কটা দেশকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, নিউজিল্যান্ড হচ্ছে তাদের মধ্যে একটা অন্যতম। নিউজিল্যান্ড পরিচিত হচ্ছে এর যে পিকচারাস যে ল্যান্ডস্কেপ, এটা অ্যামেজিং ব্রেথ টেকিং ভিউজ, যার জন্য নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবী বিখ্যাত। কিন্তু এছাড়াও নিউজিল্যান্ড কিন্তু আরও বিভিন্ন কারণে বিখ্যাত। যেমন নিউজিল্যান্ডের ইকোনমিকে বলা হয় খুব স্টেবল একটা ইকোনমি, যেটা কিন্তু কোভিডের মতো বড় একটা দুর্ঘটনাতেও সেই ইকোনমিতে খুব একটা বড় ছাপ ফেলেনি। নিউজিল্যান্ড সুপরিচিত হচ্ছে ক্লিন এবং গ্রিন একটা এনভায়রনমেন্টের জন্য, যা কিনা সাস্টেইনেবল লিভিংকে প্রমোট করে। নিউজিল্যান্ড কিন্তু খুব অ্যাডভেঞ্চার ফ্রেন্ডলি একটা দেশ। স্পোর্টস, কায়াকিং, হাইকিং এবং বানজি জাম্পিং, এগুলোর জন্য নিউজিল্যান্ড হচ্ছে গোটা পৃথিবীতে সুপরিচিত। নিউজিল্যান্ডকে ধরা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য সেফেস্ট ডেস্টিনেশন টু লিভ। যদিও ক্রাইস্ট চার্চে বেশ কয়েক বছর আগে নিউজিল্যান্ডের একটা মসজিদে যে একটা ম্যাসাকার হয়, এটা নিউজিল্যান্ডের যে রেপুটেশন সেখানে কিছুটা হলেও দাগ ফেলে, কিন্তু তারপরেও কিন্তু পৃথিবীতে সব থেকে সেফ এবং সবচেয়ে বসবাস উপযোগী যে দেশগুলো, তার মধ্যে নিউজিল্যান্ডের নাম কিন্তু সবসময় ওপরের সারিতে থাকে। আর তোমাদের শিক্ষার্থীদের জন্য সব থেকে বড় যে সুখবর, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে মাত্র 8টা যে ইউনিভার্সিটি আছে, এই 8টা ইউনিভার্সিটি কিন্তু গ্লোবালি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটির যে 3%, তার মধ্যে এদের নাম আছে। এটা অ্যামেজিং, তাই না? যে মাত্র 8টা ইউনিভার্সিটি, অথচ তাদের নাম হচ্ছে টপ 3% গ্লোবালি র্যাঙ্কড ইউনিভার্সিটির মধ্যে। সো সব কিছু মিলে নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে বসবাস উপযোগী এবং পড়ালেখার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন। এবার একটা কথা বলা যায় যে নিউজিল্যান্ডে আসলে কোন কোন কোর্স বা কোন কোন এরিয়াগুলো পড়া ভালো হবে এবং কোন কোন ইউনিভার্সিটিতে সেগুলো তোমরা পড়তে পারো। সো বেসড অন মাই অবজারভেশন, রিসার্চ, বেশ কিছু এরিয়া আমি খুঁজে বের করেছি যেগুলো আসলে নিউজিল্যান্ডে পড়ার জন্য সব থেকে বেস্ট। সো সবার প্রথমে হচ্ছে এগ্রিকালচার এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। সো নিউজিল্যান্ডকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, এবং সাস্টেনেবিলিটি প্র্যাকটিস, ক্লিন এনভায়রনমেন্ট, গ্রিন লিভিং, এগুলোর জন্য নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীতে পপুলার। এবং নিউজিল্যান্ডকে বলা হয় এগ্রিকালচারের দিক থেকে ওয়ান অফ দ্য গ্লোবাল লিডার্স। সো তোমাদের কাছে এগ্রিকালচার, ফুড সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই ধরনের কোর্স নিয়ে পড়ালেখার ইচ্ছা, তাদের জন্য নিউজিল্যান্ড হচ্ছে বেস্ট ডেস্টিনেশন। এবং নিউজিল্যান্ডের 8টা ইউনিভার্সিটির মধ্যে 2টা ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফুড সায়েন্স, এগুলোর পড়ার জন্য বেস্ট। সেটা হচ্ছে ম্যাসে ইউনিভার্সিটি এবং লিঙ্কন ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটির এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফুড সায়েন্স রিলেটেড যে কোর্সগুলো, এগুলো হচ্ছে টপ ক্লাস এবং গ্লোবালি রেনাউন্ড। সেকেন্ড যে এরিয়া, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা যারা পড়তে চাও, তাদের জন্য নিউজিল্যান্ড হচ্ছে আর একটা গ্রেট ডেস্টিনেশন। নিউজিল্যান্ডকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ কান্ট্রিজ, এবং থ্যাংকস টু নিউজিল্যান্ডস টপ কোয়ালিটি এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা নিউজিল্যান্ডের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে কন্ট্রিবিউট করে। সো নিউজিল্যান্ডের 2টা ইউনিভার্সিটি আছে যেখানে কিন্তু সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে কোনো কোর্স, ওয়েদার দ্যাটস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এগুলো পড়ার জন্য বেস্ট। এগুলো হচ্ছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এবং ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি। তোমরা যারা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে চাও, তারা এই ইউনিভার্সিটিগুলোতে বেস্ট কোর্সগুলো পাবে। এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে লোডেড উইথ টপ ক্লাস ফ্যাকাল্টিজ, রিসার্চ স্কুল এবং ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনাল কারিকুলাম। আর একটা এরিয়া, যে এরিয়াতে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো পৃথিবীতে গ্লোবাল লিডার, সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট। তো নিউজিল্যান্ডের 2টা স্কুল আছে, এগুলো হচ্ছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন এবং অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেগুলো হচ্ছে পৃথিবীতে গ্লোবাল লিডার ইন টার্মস অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেস। এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সের মধ্যে আছে মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনিয়রশিপ, লিডারশিপ, এই ধরনের কোর্সগুলো। সো তোমরা যারা এইসব সেক্টরে পড়ালেখা করতে চাও, definitely keep an eye on these two universities. New Zealand ke bola hai prithibir one of the most creative countries. যার জন্য নিউজিল্যান্ডে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ রিলেটেড যে কোনো ধরনের কোর্স পড়ার জন্য নিউজিল্যান্ড হচ্ছে আইডিয়াল একটা ডেস্টিনেশন whether that's design, film, performing arts, visual effects, animation. So এই ধরনের কোর্স তোমরা যারা পড়তে চাও তাদের জন্য কিন্তু নিউজিল্যান্ড হচ্ছে একটা আইডিয়াল ডেস্টিনেশন এবং নিউজিল্যান্ডের দুইটা ইউনিভার্সিটি আছে যেগুলো ক্রিয়েটিভ এই ধরনের কোর্সের জন্য গোটা পৃথিবীতে ওয়ার্ল্ড লিডার এগুলো হচ্ছে ওয়েলিংটন ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেই ধরনের ক্রিয়েটিভ যে কোর্স বা পারফর্মিং আর্টস রিলেটেড বিভিন্ন ধরনের যে কোর্স আছে সেগুলোর জন্য নিউজিল্যান্ড হচ্ছে আর একটা গ্রেট ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড সো এই চারটা এরিয়া ছাড়াও কিন্তু অন্যান্য এরিয়াতে তোমরা যারা পড়ালেখা করতে চাও লাইক লাইফ সায়েন্সেস বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি এই ধরনের কোর্স পড়ার জন্য কিন্তু নিউজিল্যান্ডের এই যে আটটা ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে গ্লোবালি র্যাঙ্কড ইউনিভার্সিটির তালিকায় আছে এগুলো কিন্তু আইডিয়াল ডেস্টিনেশন সো বেসড অন মাই ফাইন্ডিংস এইসব প্রোগ্রাম নিয়ে তোমরা যারা পড়তে চাও নিউজিল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন পড়ার জন্য সাথে কিছু শুনে তোমাদের নিশ্চয়ই কিছুটা হলেও আগ্রহ জন্মিয়েছে নিউজিল্যান্ডে পড়ার জন্য সো এবারে আসো আমরা একটু জেনে নেই যে নিউজিল্যান্ডে পড়ালেখা করতে যাওয়ার জন্য কী কী ধাপ আছে সো সবার প্রথমে যে ধাপ সেটা হচ্ছে যে সিলেক্টিং ইউর প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি অর্থাৎ তুমি ঠিক কোন প্রোগ্রামে যেতে চাও তুমি কি ব্যাচেলার লেভেলে যেতে চাও নাকি মাস্টার্স লেভেলে যেতে চাও তুমি কি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কোনো কোর্স পড়ালেখা করতে চাও অথবা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নাকি এগ্রিকালচার নাকি বিজনেস সেটাই হোক না কেন তোমার ফিল্ড সেটাকে নির্ধারণ করা এবং ঠিক কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও সেটা নির্ধারণ করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে টু মিট দ্য এন্ট্রি রিকোয়ারমেন্ট একটা বিষয় মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিগুলো হচ্ছে গ্লোবালি র্যাঙ্কড ইউনিভার্সিটির মধ্যে সব থেকে উপরের তালিকায় এবং এদের এন্ট্রি যে থ্রেশহোল্ড বা ক্রাইটেরিয়া সেটা কিন্তু বেশ হাই সো সেক্ষেত্রে তোমাদের যে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো সেগুলো মিট করছে কিনা অর্থাৎ তোমাদের প্রিভিয়াস রেজাল্ট এবং আইএলস স্কোর যেটা সেটাও তোমাকে মাথায় নিতে হবে নিউজিল্যান্ডে পড়ার ক্ষেত্রে আইএলস স্কোর বেসড অন মাই অবজারভেশন আমি দেখেছি যে 6.5 and above হতে হবে 6.5 এর নিচে হলে it's going to be very difficult to get admission into New Zealand তৃতীয় ধাপ হচ্ছে তোমার কাগজপত্র প্রিপেয়ার করা সো এই ধাপে তোমাকে তোমার যাবতীয় যে কাগজপত্রগুলো that is your bank solvency পূর্বের পড়ালেখার যে ট্রান্সক্রিপ্ট বা রেজাল্ট এগুলো সব কিছু একত্রিত করতে হবে এগুলোকে টেস্টিফাই করা এবং তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কি অ্যাপ্লিকেশন আসলে নিজে থেকে করতে চাও নাকি কোনো এজেন্টের মাধ্যমে করতে চাও আর সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার যে ধাপগুলো আছে সেগুলোর গাইডেন্স আমার চ্যানেল থেকে সবসময় পেয়ে থাকবে আমার চ্যানেলে এই ধরনের বেশ কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং সবশেষের ধাপটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করা তো খুব সাধারণভাবে এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে তুমি যদি নিউজিল্যান্ডের কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাও ভবিষ্যতে আমি আরও ভিডিও করতে চাই নিউজিল্যান্ডকে নিয়ে এবং পার্টিকুলারলি তোমরা যারা রিসার্চ রিলেটেড পড়ালেখা করতে চাও নিউজিল্যান্ডে তাদের জন্য কিছু টার্গেটেড কিছু ভিডিও করতে চাই আজকের এই ভিডিওতে আমি নিউজিল্যান্ডে পড়ালেখা করার জন্য খুব সাধারণ কিছু ইনফরমেশন দিলাম বাট ভবিষ্যতে আমি আরও ভিডিও করতে চাই পার্টিকুলারলি রিসার্চ রিলেটেড পড়ালেখা নিয়ে আমি জানি তোমরা অনেকেই রিসার্চ রিলেটেড পড়ালেখা করতে চাও বা হায়ার এডুকেশনের যে ধাপগুলো আছে নিউজিল্যান্ডে সেগুলো কি সেগুলো নিয়ে জানতে চাও সো ভবিষ্যতের ভিডিওতে এই টপিকগুলো আমি কভার করবো এবং আরও ভিডিও করবো বাট আই হোপ দিস ভিডিও গিভস ইউ এ গুড আন্ডারস্ট্যান্ডিং যে নিউজিল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের স্টাডি ডেস্টিনেশন হিসেবে কেন একটা বেস্ট স্টাডি ডেস্টিনেশন এবং কী কী ধরনের কোর্স পাওয়া যেতে পারে আমার চ্যানেলটাতে আমি কোর্স নিয়ে রিভিউ করি ইউনিভার্সিটি রিভিউ করি ঠিক একইভাবে হায়ার এডুকেশন ডেস্টিনেশন হিসেবে পৃথিবীর বিভিন্ন যে দেশগুলো সেগুলো নিয়েও কিছু রিভিউয়ের ভিডিও সিরিজ করছি সো তোমাদের কোনো কমেন্ট থাকলে বা কোয়েশ্চেন থাকলে লিখে জানাও এবং আরও কোন কোন দেশ নিয়ে তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের কমেন্টে লিখে জানাও আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও করা হয় স্টুডেন্টদের রিকোয়েস্টের উপরে বেস করে সো ভালো থাকো অ্যান্ড উইশ ইউ ভেরি গুড লাক ফর ইউর হায়ার এডুকেশন এবং সি ইউ ইন অ্যানাদার ভিডিও টাটা